এমনি তাই হাসান আপনি লিখেছেন জামাতের নামাজ যদি প্রথম তিন রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ কিভাবে পড়ব এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি এবং বিভিন্ন ভিডিওতে বলেছি আপনি যদি সালাতে প্রথম তিন রাকাত না পান শুধু চতুর্থ রাকাত পান তাহলে চতুর্থ রাকাতে আপনি এক রাকাত পেয়েছেন এরপরে ইমাম সালাম ফেরানোর পর আপনার যে তিন রাকাত ছুটেছে সেগুলো পড়া শুরু করলেন তাহলে আপনি আপনার আপনার শুরু করা তিন রাকাতের প্রথম রাকাত আপনি বসবেন কারণ আপনি ইমামের সাথে এক রাকাত পেয়েছেন এটা হলো আপনার সিরিয়ালের দ্বিতীয় রাকাত অতএব সেই হিসেবে আপনি বসবেন যদিও এখানে পরপর দুইটা বৈঠক হয়ে যাবে একটা ইমামের সাথে ছিল আর একটা আপনার তিন রাকাত যেটা একা একা আদায় করছেন সেখানকার প্রথম রাকাত আপনি বসলেন এরপর বাকি দুই রাকাত সাবেক আপনি আদায় করবেন তাশফিরা তাশরিফা জাহান তাওয়া আপনি লিখেছেন কোরআন শরীফ চুমু দেওয়া যাবে কিনা কোরআন শরীফে চুমু দেওয়া যাবে কিনা কোরআন কারিমে চুমু দেওয়াতে কোনো অসুবিধা নেই আপনি কোরআন প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে আপনি চুমু দিলেন এটাতে অসুবিধার কিছু নেই এটা মহব্বত এবং ভক্তির প্রকাশ হিসেবে করলেন এরপরে শেফু রেজা এর থেকে আপনি লিখেছেন কাদিয়ান সম্পর্কে কিছু জানলে উপকৃত হবো যারা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী মাহদী কিংবা ঈসা মনে করে এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী আখির নবীর কথা বিশ্বাস না করেন এই বিশ্বাস না করার কারণে তারা কাফের পরিণত এবং পৃথিবীর সকল উলামায়ে কেরামের একমত আরব আজম আহলে হাদিস হানাফি নির্বিশেষে সকল উলামায়ে কেরাম একমত যে কাদিয়ানিরা কাফের তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবী হওয়ারকে অস্বীকার করার মাধ্যমে তারা কাফের হয়েছে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এটি স্বতঃসিদ্ধ ভাবে প্রমাণিত আর ইসলামের স্বতঃসিদ্ধ কোনো বিষয়কে যদি অস্বীকার করে সে মুসলমান থাকে না সেই জায়গা থেকে তারা কাফির এবং অন্য মুসলিমদের সাথে তাদের কোনো পার্থক্য নেই মেজাবিন ইসলাম আপনি লিখেছেন আমার বন্ধু একটি কোর্স কিনেছে তার আইডি দিয়ে যদি আমি প্রশ্ন করি এতে গুণা হবে কিনা এই কোর্সের ধরন কি এবং এখানে কি কন্ডিশন আছে না আছে সেটা আমি জানি না যদি তিনি তাদের কোনো কন্ডিশন থাকে যে একজন ব্যবহার করবে তাহলে সেক্ষেত্রে সেই কন্ডিশন তিনি ভায়োলেশন করেন বা আপনি ভায়োলেশন করেন তাহলে সেটা জায়েজ হবে না কারণ আপনি সেই কন্ডিশন মেনেই সে তাদের সাথে লেনদেন করে ফারহানা সুলতানা রিতা আপনি লিখেছেন আমার স্বামীর মনে লোভ এবং দায়িত্ব না নেয়ার মনোভাব বেশি এই বিষয়টা আমাকে অনেকদিন ধরে কষ্ট দিচ্ছে আমার করণীয় কি বোন প্রথম কথা হলো পৃথিবীতে মানুষের কাছে চাওয়াটাকে কমিয়ে দিবেন মানুষের কাছে কোনো চাওয়া নেই যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ না বলে কিছু যাই আসেন আমাকে আল্লাহ তালার কাছে সকল চাওয়া নিবেদন করতে হবে আমি আল্লাহ কাছে চাইবো ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুখী করবেন দুনিয়াতে সুখী হওয়ার অন্যতম মূল মন্ত্র এটি যে আমরা আমরা আমাদের চাওয়াগুলোকে সীমিত করব এবং মানুষের কাছে আমাদের চাওয়া নিবেদন করব না আমরা চাওয়াগুলো নিবেদন করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহমুখী হওয়ার তৌফিক দান করুন এবং দুনিয়ার চাওয়াগুলোকে আমরা যেন সংক্ষিপ্ত করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন এমনি রাকিবুল ইসলাম আপনি লিখেছেন কিভাবে নেককার জীবন সঙ্গী পেতে পারি নেককার এবং ভালো জীবন সঙ্গী পাওয়ার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে সূরা ফুরকানের 74 নম্বর আয়াত পড়বেন পড়ে দোয়া করবেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা এছাড়া আপনি নেককার এবং দিনদার মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করবেন তাদের চলাফেরা কাদের সাথে তাদের জীবন আচার কি তাদের আমল কেমন তাদের চিন্তাধারা কেমন এর মাধ্যমে আপনি নেককার জীবন সঙ্গী নিরূপণ করার চেষ্টা করবেন আর দোয়া তো করবেনই সেই সাথে আপনার চেষ্টাও অব্যাহত থাকতে হবে যে লোকটা নেককার কিনা আজকাল অনেকে দিনের বাহ্যিক বিষয়গুলো পালন করছে সেটাকে মনে করা হয় যে আপনার একমাত্র দিনদারি বা দিনদারির একমাত্র বিষয় সেরকমটি মনে করা সঠিক নয় একজন নারী একজন পুরুষের দিনদারির অনেকগুলো দিকের ভিতরে একটা হলো যে তিনি আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সুপর্দ করেছেন কিনা সারেন্ডার করেছেন কিনা হারাম থেকে বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করেন কিনা হালাল বিষয় মেনে চলার চেষ্টা করেন কিনা অল্পে তুষ্টি আছে কিনা সবর এবং শুকরের গুণ আছে কিনা এগুলো দেখতে হবে এরপরে রায়ান ইবনে সানাউল্লাহ আপনি লিখেছেন সহজ একটি তাফসিরের নাম বলবেন তাফসির ইবনে কাসিরটা এটার বাংলা অনুবাদ হয়েছে বিশেষ করে সংক্ষিপ্তটা অনুবাদ হয়েছে খুব সহজ এবং চমৎকার তাফসির মাহফুজ কোরআনটাও এটা সংক্ষিপ্ত ভাষণ রাজা সৌদি থেকে ছাপাইছে এটা বাংলাদেশ থেকেও প্রিন্ট হয়েছে এটা হবে সহজ সবলীল এবং চমৎকার এমডি রেজওয়ান হোসেন আপনি লিখেছেন নাটকের মাধ্যমে মানুষের মাঝে ইসলামী মেসেজ পৌঁছানো কি যায় আছে সেখানে যদি কোনো হারামের আপনার মুখোমুখি হতে না হয় তাহলে সেটা জায়েজ হতে পারে অর্থাৎ এটি শর্ত সাপেক্ষে জায়েজ যদি কোনো হারামে লিপ্ত হওয়া ছাড়া আপনি কারোর কাছে নাটকের নাটিকার মাধ্যমে ছোটো ছোটো এর মাধ্যমে কোনো জিনিস পৌঁছে দেন সেখানে ধরুন মানুষের চোখের গুণা হতে পারে মিউজিক আছে এরকম কিছু যদি থাকে তাহলে সেটা হারাম হবে আর সে যদি না থাকে এবং জাস্ট কোনো ভালো জিনিসকে আপনি তুলে ধরলেন সেখানে শরীয়ত বিরোধী কোনো কিছু নেই তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে আব্দুল্লাহ আবিদ আপনি লিখেছেন মুসাফির সালাত সম্পর্কে বিস্তারিত বলবেন মুসাফির সালাত সম্পর্কে আসলে বিস্তারিত বলা কঠিন আমাদের এই ছোট প্রশ্নোত্তর সেশনে আমরা এটুকু বলবো যে মুসাফির তিনি জোহর আসর এবং এশা এই সালাতগুলোকে দুই রাকাত করে পড়বেন আর যদি তিনি স্থানীয় ইমামের পিছনে পড়েন তাহলে পুরো চার রাকাতই পড়বেন আর যদি তিনি
স্থানীয় ইমাম বা একাকী যে অবস্থায় পড়েন না কেন, তিনি সফরে যদি থাকেন তাহলে সেক্ষেত্রে সুন্নাত নামাজগুলো নিজের জায়গায় থাকলে পড়াটা যতটা গুরুত্বপূর্ণ সেখানে গেলে সেই গুরুত্বটা থাকে না। যদি সেটা না পড়েন তাহলে নিজের জায়গায় বা নিজের বাড়িতে নিজের বসবাসের জায়গায় সুন্নাত নিয়মিত না পড়া বা অবহেলা করা, এটা যেরকম দোষের, নবী সাল্লাল্লাহু আলাইহি নিয়মিত যেটা করতেন সেটা ছেড়ে দেওয়াটা দোষের, সফরে গেলে সেটা সে পর্যায়ের দোষের নয় বা সেটা ছেড়ে দিলে গুণা হবে না বা কোনো অসুবিধা হবে না। যদি অনেক ওলামায়ে কেরাম অনেক ইমাম বলেছেন যে সফর এটা পড়ার প্রয়োজনই নেই যেহেতু আল্লাহ তাআলা ফরজটাকেই অর্ধেক করে দিয়েছেন। এরপরে সুয়েল আরমান সিদ্দিক আপনি লিখেছেন, না সরি, এরপরে প্রশ্ন হলো মাহরুন নবী আপনি লিখেছেন মহিলাদের জন্য সরি আপনার প্রশ্নটাও চলে গেল, স্বপ্ন দেওয়ার পর গোসল না করে যদি ফজরের নামাজ পড়ে ফেলি সেক্ষেত্রে কি হবে? এমডি সাইফুল ইসলাম সবুজ জানতে চেয়েছেন, ভুলে পড়ে ফেলেছেন সেটা একদিনে আপনি জানতে পারেন নাই, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যখন জানতে পেরেছেন আপনি সালাটা আবার ধরে নেবেন এবং পরবর্তীতে সাবধান থাকবেন, এটি হলো আপনার করণীয়। মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে মুসলিম করে বিয়ে করেছে 4 বছর আগে, এখন ছেলে পুজো করে, মেয়েটি এখন কি করতে পারে অনুগ্রহ করে বলবেন। আর কে এম নাজিব আপনি লিখেছেন, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে এই মেয়ে সেই ছেলেকে পরিত্যাগ করবে এবং এই ছেলের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবে না, কারণ সে রীতিমতো প্রতারণা করেছে কিংবা সে মোরতাদ হয়েছে, হয় সে ইসলাম ত্যাগ করেছে, ইসলাম ত্যাগ করার কারণে সে ইসলাম থেকে খারিজ হয়ে মোরতাদ হয়ে গেছে, অথবা ন্যূনতম পক্ষে সে আপনার কি বলে এটাকে মুনাফিকি করেছে, তার সাথে বিধায় এই ছেলেকে হয়তো আবার দাওয়াত দিবে যে সে তবা করে ফিরে আসে তো আলহামদুলিল্লাহ, আর যদি সেটাও তার পক্ষ থেকে নাটক হয় সেরকমটি মনে হয় তাহলে সেক্ষেত্রে এই ছেলেকে অ্যাভয়েড করবে এবং ভিন্ন বিকল্প চিন্তা করবে। আল্লাহ আমাদেরকে সুন্দর এবং আদর্শ জীবন গঠন করার তৌফিক দান করুন, কোরআন হাদিসের আলোকে আমরা যেন চলতে পারি সেই তৌফিক আল্লাহ।